কণ্ঠ ভালো, আপনি দেখতেও ভালো, কথা বলেনও ভালো, কিন্তু মাঝে মাঝে যাত্রার সুর দেন আপনি, এটা কই পেলেন? এটা যে যাত্রার সুর এটা আপনি বুঝলেন কি করে? আপনার কি দুই চার দিন যাত্রায় যায় অভ্যাস আছে নাকি? এই যে রহিম রূপবানের কিছু সুর দেন মাঝে মাঝে, এটা কই পেলেন আপনি? যাত্রা টাত্রা করতেন নাকি দু একটা পালা টালা? ও গো তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে, আগুন হয় পানি বড় পীর জিলানি, তুমি জিলানের জিলানি বড় পীর জিলানি, তুমি জিলানের জিলানি বড় পীর জিলানি, বড় পীর জিলানি, তুমি জিলানের জিলানি বড় পীর জিলানি, জিলানের জিলানি বড় পীর জিলানি, বাগদাদে এক মুড়ি ছিল ছেলে, বিয়ার উপযুক্ত হলো বরযাত্রী সঙ্গে নিয়া, বিয়া করতে যাই চলিয়া নদীর পারেতে গেল, নতুন এক নৌকা নিল নদী পার গেল হইয়া, এবার বিয়া লই করিয়া আবার সে ফিরিয়া নদীর পারেতে এলো, নৌকাতে চড়ে গেল নৌকাটা ছেড়ে দিল, নদীর মাঝখানে এলো হঠাৎ এক ঝড় উঠিল, নৌকাটা ডুবে গেল সকলি মরে গেল, এবার বুড়ি খবর পাইয়া নদীর পারে যাই চলিয়া, বুড়ি বেটি কান্দতে ছিল মোট বারো বছর গেল, একদিন আমার বড় বীরে ওই পথিয়া চলে হঠাৎ করে লক্ষ্য করে, বুড়ি একা কান্দে বসে জিজ্ঞাস করে মাজননি কান্দ কেন বলো তুমি, বুড়ি বেটি কথা পাইয়া বড় পীরকে তাই বলিয়া, বড় পীর কই আপনারে বারো বছর আগে রে, ছেলে আমার গেছে মরে তাদেরকে জিন্দা করেন প্রার্থনা করি, বড় পীর জিলানি জিলানি বড় বীরে কথা পাইয়া আল্লাহর কাছে তাই বলিয়া, শোনো আল্লাহ কই তোমারে ছেলেটা গেছে মরে তাদের দাও জিন্দা করে, আল্লাহ তখন কথা পাইয়া বড় বীরকে তাই বলিয়া, বড় বীর কই তোমারে যেই ছেলে গেছে মরে, কিছু পানিতে মিশেছে কিছু মাছে খেয়েছে, কিভাবে জিন্দা করবো এবার কেউ শুনি, বড় বীর জিলানি আমার বড় পীরে কথা পাইয়া আল্লাহর কাছে তাই বলিয়া, শোনো আল্লাহ কই তোমারে কোরআনে প্রমাণ আছে হাসরে মাঠ একদিন হবে সকল মানুষ জিন্দা হবে, এই কথা সত্যি হলে এই ছেলেও জিন্দা হবে কোরআনের বাণী, বড় পীর জিলানি জিলানের জিলানি আমার আল্লাহ তখন কথা পাইয়া বড় বীরকে তাই বলিয়া, বড় পীর কই তোমারে হাতের মুষ্টে পানি নিয়া নদীতে দাও ছিটাইয়া, বড় পীর কথা পাইয়া হাতের মুষ্টে পানি নিয়া কি জানি কি মুখে কইয়া নদীতে দেয় ছিটাইয়া, হঠাৎ করে লক্ষ্য করে মরা মানুষ জিন্দা করে, ঘাটাতে যাই ভিড়িয়া বুড়িকে সালাম করে, বড় পীরকে ভক্তি করো কই পাগল মনি, বড় পীর জিলানি 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 খাজা বাবা নিয়াই আমি জানিবারে চাই, সুন্দর ভাবে জবাব দিবেন জবাব যেন পাই, উনি ছাড়া ছাড়ি হবে না, আরে ছাড়া ছাড়ি হবে না, ছাড়া ছাড়ি হবে না আপনারে দেই কইয়া, খাজা বাবা নিয়াই আমি জানতে চাই বুঝিয়া,
খাজা বাবা খাজা বাবা সবাই কিন্তু কয় খাজা বাবা খাজা বাবা সবাই কিন্তু কয় খাজা বাবার দুইজন স্ত্রী ছিল নিশ্চয় দুইজন স্ত্রী কি বলতো আমারে দেন কইয়া দুইজন স্ত্রী কি বলতো আমায় দেন বলিয়া তারাও কি বাবা বলতো দেন আমায় খুলিয়া রে তোমার নামে পাথর গলে তোমার নামে পাথর গলে আগুন হয় পানি বড় পীর জিলানি তুমি জিলানের জিলানি বড় পীর জিলানি তুমি জিলানের জিলানি বড় পীর জিলানি তুমি জিলানের জিলানি বড় পীর জিলানি সাম শ্রদ্ধা রয়ে গেল আজকে বলার কিছুই নাই আছে না দোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে কোনো কিছু যদি মানুষ ওরকম ভাবেই তুলনা করতে যায় যে খুবই সুন্দর একেবারে পরিপূরক পরিপূর্ণ কোথাও কোনো অপূর্ণ নাই ফুটফুটে সুন্দর বলে একদম চাঁদের মতো ফুটফুটে লোকে বলে আমার ঘরে আধার ঘরে নাকি চাঁদ উঠেছে আজকের ভক্ত অনুরাগী পাগল প্রেমিক নেতা বিন্দু যারা আছে প্রত্যেকে বলছে ঘিওর বাসী মানিকগঞ্জ বাসী বলছে না গো না এইটা চাঁদও নয় তার চেয়ে অমূল্য সম্পদ আমাদের রীতা আপা এসেছে আসলে নেতৃত্ব তিনিই দেন যিনি মহান সেবা তিনি করতে চান যিনি মহান দুঃখী দরদির মানুষের চোখের পানি যিনি মুছিয়ে দেন তিনি মহান এতিমের মাথায় যিনি হাত রাখেন যিনি আশ্রয়দাতা হন তিনি মহান সালাম শ্রদ্ধা রয়ে গেল আমাদের রীতাপার প্রতি তার অনুচর সফর সঙ্গী যারা এসে আজকে এই মঞ্চকে অলঙ্কৃত করেছে প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রয়ে গেল এখন আমার উপরে একটা দায়িত্ব আছে বাদিকে একটু ক্লিয়ার রাখতে হবে বাদিকটা একটু ক্লিয়ার রাখ কোথায় সাউট আউটপুট চলে গেছে ইনপুট চলে গেছে তো ভিতরেটা নাই আগের জায়গা নিয়ে আসেন কি করলো তার ছিঁড়ে ফেলছে কোথেকে ওইখান থেকে সময় লাগবে কতক্ষণ আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা তার ছিঁড়ে গেছে মানে আউটপুট নাই আউটপুট আছে ইনপুট নাই আমরা মঞ্চে গানে টান দিলে এই সাউন্ডটাও থাকবে না আমি বলেছি যে আজকে যারা এত সুন্দর করে আপনাদেরকে একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন তাদেরকে আমরা অর্থ দিচ্ছি না শ্রমক দেই নাই যেটুকু দিতে পারি সেটুকু হচ্ছে পরিবেশ একটু নীরব পরিবেশ দিয়ে সুস্থ একটি পরিবেশ রেখে আজকের এই অরস কমিটিকে আমরা সাহায্য সহযোগিতা করব যেন সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটি পরিপূর্ণতা আসে আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রয়ে গেল বিশেষ করে সাউন্ড বক্সের পাশে যারা আছেন সাথে যারা দাঁড়িয়ে আছেন একটু যতটুকু সম্ভব সামনে অনেকটা জায়গা খালি রয়ে গেছে একটু যদি মাটিকে খাঁটি মনে করে বসে যান তাহলে আমার মনে হয় বিষয়টা সুন্দর হয় এবার আমার পক্ষে একটি গান আসলো শ্রদ্ধেয় রীতা আপাকে নিয়ে গানটি গাইতে হবে কিন্তু ভয় করতেছে যে যদি গানটা গাই আর গান শেষে যদি আপনি রসইলা যান তাহলে কার গান আর কে শুনবো আর এত সুন্দর করে এই সোনার আসনকে অলঙ্কৃত করে বসে আছে আমাদের মধ্যমণি সে যদি চলে যায় তাহলে গানটা শোনাই বা কারে সেজন্য আমি আমার নিজের সুবিধাটা বুঝে একটু চালাকি করব চালাকিটা কি
दस থেকে পনেরো মিনিটের মধ্যে আমার মঞ্চকার্য শেষ করব। আগে আমি আমার পালা থেকে একটা গান করব, তারপরে সরকার দেওয়ান সাহেবের প্রশ্নের জবাব দিব, তারপরে রীতা আপাকে নিয়ে সবাই মিলে একটা গান করব। কি বলেন? ওরে দিওয়ানা 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 দিওয়ানা, ওকে দিওয়ানা 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 দিওয়ানা। আমি আজমিরকে দেখি মদিনা মদিনা, আজমিরকে দেখি মদিনা। আমি খাজা হিন্দের রাজা, গরিবের বন্ধু খাজা বাবার, সেই দিওয়ানা দিওয়ানা খাজা বাবার দিওয়ানা। ওকে দিওয়ানা 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 দিওয়ানা, বলে দিওয়ানা 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 দিওয়ানা। আমি দিওয়ানা। আজমির কে দেখে মদিনা মদিনা,
খাজার দিওয়ানা দিওয়ানা খাজা বাবার দিওয়ানা ওই আমি আজমিরকে দেখে মদিনা মদিনা আজমিরকে দেখে মদিনা আমি খাজা বাবার দিওয়ানা দিওয়ানা খাজা বাবার দিওয়ানা ধীরে ধীরে বলবো কথা ধীরে কথার নো ধীরে চার জনে জার ভাবের পিড়িতি অপিড়ি তারে তারে জনে জার ভাবের পিড়িতি অপিড়ি তারে তারে জনে
সাই আপনাদের কাছে ভালো লাগছে তো ভালো লাগে ভালো লাগে পিতা আপা ভালো লাগছে বিরক্ত করছি না তো কয় আজকে সারা সারি নাই বলছেন একটা কথা কইছে আইসো হবে যাইতে হবে কেউ চিরতি রবে না আইসো হবে যাইতে তোমার হবে কেউ চিরতি রবে না চলে যেতেই হবে আপনি চাইলেও আমাকে অনন্তকাল ধরে রাখতে পারবেন না একদিন আমাকে ছেড়ে দিতেই হবে কিন্তু পাল্লা চলছে বড় চমৎকার দুজন মাদারজাত আউলিয়ার জীবনই চলছে প্রশ্ন করলেন যে বলেন দুজন স্ত্রী কি ডাকতেন দেখেন পাঁচ প্রকারের প্রেমের মধ্যে সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর প্রেম এই মধুর প্রেমটা পাঁচটা প্রকার প্রেমই আমার আল্লাহ পাক ভাগ করে দিয়েছে সূক্ষ্ম প্রেম সক্ষ হয়ে একদম চুলছেড়া বিশ্লেষণের নেয় সেদিন বিচার হবে সূক্ষ্ম প্রেম করতে হবে বান্দা হয়ে আমার আল্লাহর সাথে শান্ত প্রেম করবে সন্তান হয়ে বাবা মায়ের সাথে বাৎসল্য প্রেম করবে যে আজকে পরস্পর আমার রীতা আপার প্রেমে যেরকম সবাই বসে আছে পাশাপাশি এমনও সন্তান আছে আপনার পাশে বসে আছে যেই ভাইরা আপনি জীবনে কোনোদিন দেখেনি নাই কোন এলাকার থেকে আসছে আপনি বুঝতেও পারবেন না কিন্তু তার পাশে বসে আছেন এটাই বাৎসল্য প্রেম দাস্য প্রেম করবে খাজা মঈনুদ্দিনের সাথে আজকে হযরত ইনসান আলী চিস্তির সাথে এটা করবে ভক্তেরা আর মধুর প্রেম করবে স্বামী এবং স্ত্রীর সাথে এখানে আসলে ডাকাডাকির কোনো ব্যাপার নাই ছোট্ট একটা কথাই বলি এর কারণ হচ্ছে আমরা স্ত্রীরা যারা ঘরে থাকি কর্তা যদি বাড়ির মধ্যেই পাড়া দেয় আয়শা তাইলে আয়শা ডাক দেয় করে মায়েরা ঐশা রয়েছে মায়েরা যে আজকে খুশি হয়েছে গান শুনে যেমন তেমন আজকে রীতা পরে দেখে বেশি খুশি হয়ে গেছে দাদা একটু সরেন সরেন মায়েরা দেখতে পারে না সরেন খালি দেন খালি আমার ইশারা দিতেছে ওই দিক দিয়ে সরতে কয় একটা কথা কই ও মা মায়েরা হাঁস মুরগি পালেন না পারে হ্যাঁ পালে গৃহস্থের বাড়িতে গৃহস্থের বাড়িতে হাঁস মুরগি পোষে তাই বলে কি ওরে বোকা হাঁস হাঁস কইয়া ডাকে হাঁসে রেখে কেউ কয় ওই হাঁস এই এই হাঁস না হাঁস না না আয় 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 না 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 এই কথা কইলে তো দৌড় দিব মুরগি রেখে কয় না কি আয় মুরগি ওই মুরগি আয় আয় না না কয় না কয় না আর মুরগিকে যদি বলে আয় তি 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 যদি ওর নাম মুরগি কিন্তু মুরগি বলছে না বলছে কি আয় আয় তি 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 স্বামী স্ত্রী এক ঘরেতে থাকে তাই বলে কি ওরে পোকা স্বামী কইয়া কেউ ডাকে কোন স্ত্রী কি বলে না কে স্বামী না আরে স্বামী স্বামী হুনুন হুনুন স্বামী আমার কা নিস্ত্রী এদিকে হুইন কেহ বলে কই গেলি আর কেহ বলে শুনছনি শুনছনি কি গো কই গো কই গেলা গো কত্তায় বাড়িতে এসে কই গেলা যেখানেই থাকে কয় এই যে এখানে আছি চিন্তা করেন না কেহ বলে কই গেলি আর কেহ বলো শুনছনি এটা একটা মধুর ডাক একটা ভালোবাসার ডাক সেখানে অন্য কোনো কিছুর ব্যাপার থাকে না ছোট করে একটি কথা জানিবারে চাই ভাবুকের গোসাই তুই আপনি ভাবুকের গোসাই আপনি বড় পীরের ভাবে ভাবে চলবে পাল্লা গান ছোট্ট একটা কথা আজকে সমাধান কইরা যান বড় পীর বড় পীর কাদের জিলানি গাউসে সামদানি পীর পীরানির জিলানি এই যে বড় পীর নাম কিভাবে হইল পরিপূর্ণভাবে একটু জবাব বলবেন ভালো জানিবারে চাই রে কথা জানিবারে চাই দেখেন বড় বোঝা যায় কি করে একটা সন্তান একটা সংসারে আপনি বড় হবেন কখন বড় হবেন তখন যখন আপনার পরে কেউ থাকবে অবশ্যই দুই চারজন না থাকলেও একজন থাকতে হবে কারণ ডাকবে যে এই ওই কাজটা কে করছে রে অমুকের বড় পোলায় করছে না না ও তো ওই জায়গায় ছিল না তাইলে তার ছোট ছেলে ছিল
বড়টা আপনি হবেন কখন যখন আপনার পাশে মেজো সেজো বা ছোট বলে কেউ থাকবে তখনই আপনাকে বড় বলা হবে আমার একটু জানার দরকার এই যে বড় পীর তাকে যে বড় পীর বলা হয় বড় পীর যদি বড় হয়ে থাকে তাহলে বড় পীরের পরে মাইজা সাইজা ছোট এই এরকম তরকাউরে দেখি না তাহলে একই যদি হয়ে থাকে যদি বলে থাকে যে তুমি আউলিয়া কুলের শিরোমণি সমস্ত অলিদের কাঁধে থাকবে তোমার পা সমস্ত অলিদের কাঁধে থাকবে তাহলে একবারেই তো আখ্যায়িত হয়ে গেল সেইখানে আবার বড়ই বললেন বড়ই রাখলেন যদি বড়ই রাখলেন তাহলে ছোটর হিসাব গণনাটা কোথায় রাখা আমার এই পর্যন্ত পান্না কওয়া এই পর্যন্ত পান্না কথাই দিলাম ইতি যে যার শুনে যার ভাবের পিড়িতি পিড়িতি তারাই তারাই জানি গো যার শুনে যার ভাবের পিড়িতি তোমার ভক্তের শনি কইর মধু আমাদের কর্তাপক্ষ থেকে উবরেটার ধরেন না সুন্দর আছে পালা দিয়েছিল খাজা বাবার জীবনী এবং বড় পীরের জীবনী যেহেতু আপনাদের মাঝে আমাদের প্রধান অতিথি ছিলেন অতএব তার জন্য সময় স্বল্পতার জন্য আমরা পালার স্টেজটা ছোট করে ওইভাবে করতে পারিনি এখন যেহেতু তারা ব্যস্ততা তারা চলে গেছে এখন যারা বাউল গান শোনার ভক্ত আসে কান প্রকৃত বাউল ভক্ত গান এটা আপনাদের মানিকগঞ্জে বলে হয় ভাব গান বৃহত্তর ফরিদপুর জেলায় বলে এটাকে বিচার গান টাঙ্গাইলে বলে মুর্শিদি গান আর কুষ্টিয়াতে বলে হে এটাকে ফকিরি গান ময়মনসিংহে বলে এটাকে বাউল গান বৃহত্তর সিলেট জেলায় বলে হে এটাকে মালজোড়া গান আর আমাদের ঢাকার জেলায় বলে এটাকে খাড়া কাওয়ালি অর্থাৎ দাঁড়ায় দাঁড়ায় গাই এই জন্য আপনাদের মানিকগঞ্জ জেলার মধ্যে এই বাউল বিচার গানটা এটা ভাবের সঞ্চার অর্থাৎ গুরুভক্ত বেশি এই গানকে ভালোবাসে বেশি আত্মা দিয়ে তার আত্মার খোরাক হিসেবে এই গানটা নিতে ভালোবাসে তাই আমি যেহেতু সময় অনেকটা চলে গেছে আমি যতটুক না বললেই না চেষ্টা করব ঠিক ততটুকুই বলার জন্য আমার গাউসেল আজম বরপীর আব্দুল কাদির জিলানি তিনি এই পৃথিবী সৃষ্টির আগেই আল্লাহর ওলি বলে ঘোষণা করেছেন তার প্রমাণ আমার আল্লাহ পাক যখন আমার মোহাম্মদী নূর থেকে এক খণ্ড নূর ঝরে পড়ল আল্লাহর নূর থেকে সেই খণ্ড নূরের নাম হইল মোহাম্মদী নূর ওই নূরকে কয়েকটি ভাগে বিভক্ত করলেন পরিশেষে কিছু নূর দিয়ে তৈরি করলেন আল্লাহ রুহু মোবারক পৃথিবীতে যত রুহু সমস্ত রুহু তৈরি করলেন মোকামে আররার মধ্যে কাতারে কাতারে রুহুগুলি দাঁড় করলেন নবীদের কাতার পয়গাম্বরদের কাতার এরপরে হইল অলিয়াউলিয়াদের কাতার এই অলিয়াউলিয়াদের কাতারের মধ্যে ছিল আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির রুহানি ওই অলিদের কাতার থেকে আমার গাউসেল আজম বড় পীরের রুহুটা নবীদের কাতারে গিয়ে দা বারবার দাঁড়ায় আমার নবী তার রুহুটা ধমক দিয়ে বলে এই তুমি নবীদের কাতারে দাঁড়ায় না কারণ আমি হইলাম শেষ নবী সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম এবং সর্বশেষ প্রকাশ হয়েছে আদিপিতা আদম আলাইহিস সালাম থেকে কিন্তু যিনি প্রধান অতিথি হয় তিনি কিন্তু প্রথমেই বক্তব্য রাখে না তিনি সবার শেষেই বক্তব্য রাখে তাই আমার পরে আর কোনো নবী আসবে না নবীদের কাতার শেষ ওলিদের মধ্যে তুমি হবে সর্বশ্রেষ্ঠ ওলি তুমি হবে সমস্ত ওলিদের সর্দার
কথিত আছে আপনারা ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ আমার নবী যেদিন মেরাজে যায় সেদিন বোরাকটা ছিল উঁচা বোরাকে উঠতে পারেন আমার নবী তখন বড় পীরের রূহটা পাথরের রূপ ধারণ করে আমার নবীর কদমের নিচে গেলেন আমার নবী ডান কদমটা যখন বাড়াইলেন দেখে একটি পাথর পাথরের উপর ভর করে নবী বোরাকের উপর উঠলেন নিচের দিকে তাকায় দেখে ওটা পাথর নয় এটা একটি রূহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন হে রূহ আমার কদম যেহেতু তোমার কাঁধে চড়েছে তোমার কদম থাকবে সমস্ত ওলিদের কাঁধের উপরে এই জন্য আমার বড়বীর আব্দুল কাদের জিলানি যেদিন পৃথিবীতে আগমন করলেন সেদিন তার গর্ভধারিণী মা উম্মুল খায়ের ফাতেমা তিনি তাকায়ে দেখে বড়বীর আব্দুল কাদের জিলানির ডান কাঁধের একটু উপরে বরাবর একটি পায়ের চিহ্ন দেখা যায় সাথে সাথে আমার মা জননী ওই পায়ের পদচিহ্নের উপরে একটি চুম্বন করে নিলেন সুবহানাল্লাহ তাই সেদিন থেকেই আমার বড়বীর তিনি যে বড় এই বড়টা সৃষ্টির থেকেই হয়ে গেছে তার আগে অনেক অলিয়া উলিয়া ছিল আছে এরপরেও থাকবে কিন্তু আমার নবীর দুয়ার বরকতের উপরে হয়ে গেছে বড় তিনি একা একা বড় হয় নাই আমার নবী যারে বড় বানায় গেছে এই নবীর বড়র উপরে আর কোনো বড় থাকে না নবী যারে বড় কইছে সে অবশ্যই বড় সে কখনোই ছোট হইতে পারে না আমি কথাটুকু একটু রাখলাম এরপরে বাকিটা বলবো আগে একটি গান করে নিই বড় পীর করছে একদিন চুরি চুরি বড় পীর করছে একদিন চুরি আয়েশা সিদ্দিক ছিল নবীর মায়ের দুধ খাইতেছে কেউ মায়ের দুধ খাইতেছে কেউ ওগো ঘুম ভাঙিয়া না দেখিয়া উঠে চিৎকার মারি ঘুম ভাঙিয়া না দেখিয়া উঠে চিৎকার মারি বড় পীর করছে একদিন চুরি চুরি বড় পীর করছে একদিন চুরি আমার বড় বীর এত বড় মস্ত বড় আউলিয়া সে আবার চুরি করে কেমনে আমার নবী ১৩ জন মতান্তরে ১৪ জন স্ত্রী ছিল সর্বকনিষ্ঠ স্ত্রী ছিল মা আয়েশা সিদ্দিকা মা আয়েশা সিদ্দিকাকে নবী যখন বিয়ে করে তখন তার বয়স হলো ৬ বছর আমার নবীর ঘরে তুলে নেয় তখন ছিল তার বয়স ৯ বছর ৯ বছরের এক বালিকা আমার নবী ঘরে তুলে নিছে এক বছর দেড় বছর যাওয়ার পরে দুই বছর যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা একদিন আমার নবীর কাছে কয় ইয়া রাসূলুল্লাহ আমি কি মা হইতে পারবো না আমার নবী কয় আয়েশা রে মা হইতে যে বয়সটা লাগে মা হইতে যে শরীরের গঠন শক্তির প্রয়োজন সেই শক্তিটা এখনো তোমার হয় নাই তাহলে কি আমি মা হইতে পারবোই না আমি কি আমাকে কেউ মা বলে ডাকবে না আমার নবী বলে তোমার এই মনের আশাটা আমি পূরণ করব অবশ্যই হবেই আল্লাহ পূরণ করবে কিভাবে কথা বলে মা জননী ঘুমাইয়া পড়িল স্বপ্ন যোগে মা জননী স্বপ্নে দেখেছিল কি স্বপ্নে দেখে উপরেরটা কমে গেছে দাদা উপরেরটা কমে গেছে
মা ঘুমায় রইছে আর স্বপ্নে দেখে একটা ছোট্ট শিশু বাচ্চা এসে মায়ের বুকের স্তনের দুগ্ধ খাচ্ছে। মা আরামে আয়েশে মায়ের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যখন হাত দিছে, হাত দিয়ে তাকায় দেখে কোনো শিশু বাচ্চা নাই, সন্তান নাই। মা জননী হাউমাউ করে কেঁদে উঠেছে। আমার নবী গিয়ে জিজ্ঞেস করে, আয়েশা রে তুমি কি স্বপ্নে দেখছো নাকি কান্না করে উঠলা? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম কে যেন একটা মাসুম বাচ্চা এসে আমার বুকের স্তন পান করতেছে। এখন জেগে যে আর পাই না। আমার নবী বলে, আয়েশা রে আমি তোমাকে বলেছিলাম তোমার যে মা ডাক শোনার একটা ইচ্ছা, একটা সাধ ছিল, এটা আর কেউ না, অলিকুলের শিরোমণি গাউসুল আজম বরবীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি, সে এসে শিশু বেশে তোমাকে মায়ের শান্তি দিয়ে তোমাকে এই পৃথিবীতে মা ডাক শুনিয়ে গেছে। তাই আমার আয়েশা সিদ্দিকার সে ডাকটাও পূরণ হয়ে গেছে। ফিরে একদিন মায়ের কাছে গো, শোনো তার বিষয়ে মাগো, শোনো তার বিষয়ে মাগো, শোনো তার বিষয়ে। আরে বড় পীর কই পীরের মাই কই কি উপকার বলো সত্য করি, পীরের মাই কই কি উপকার বলো সত্য করি। বড় পীর করছে একদিন চুরি চুরি, বড় পীর করছে একদিন চুরি, জন্মের আগে বড় পীরে যাই নবীজির বাড়ি, জন্মের আগে বড় পীরে যাই নবীজির বাড়ি, বড় পীর করছে একদিন চুরি চুরি, বড় পীর করছে একদিন চুরি, জন্মের আগে বড় পীরে যাই নবীজির বাড়ি, জন্মের আগে বড় পীরে যাই নবীজির বাড়ি, বড় পীর করতে আগে চুরি চুরি, বড় পীর করতে আগে চুরি। আসছে বাবা, আমার বড় বীর আব্দুল কাদের জিলানি মক্তবে গেছে। ছোট ছোট ছেলে বাচ্চারা আগের দিনে দিত, এখন দেয় কিনা জানি না। সকালবেলা ফজরের নামাজের পরে ছোট ছোট বাচ্চাদেরকে মা বোনেরা কি করে মসজিদে পাঠায় দেয়, যাও তাড়াতাড়ি আরবি শিক্ষা করে আসো। দিত না আগে, গিয়ে পড়তো আলিফ বা তাসা। আমার মা উম্মুল খায়ের ফাতেমাও বড় বীরের বয়স যখন 6-7 বছর হয়েছে, হাত ধরে টান দিয়ে নিয়ে মক্তবে বসায় দিছে, যাও তাড়াতাড়ি আরবি শিক্ষা করো। আমার বড় বীর মসজিদের ভিতরে ঢুইকা দেখে এমন ভাবে মানুষ পোলাপান বসা, বড় বীর যে বসবে সেই বসার জায়গা নাই। আর দেখবেন ছোট ছোট বাচ্চারা খেলেও ওই বাচ্চাদের সাথেই, আবার হিংসাটাও তাদের সাথেই থাকে, এমন ভাবে বসছে কেউ একটু বসার জায়গাও দেয় না। গাইবি একটি আওয়াজ আসছে, এই বাচ্চারা তোমাদের সামনে আল্লাহর ওলি আসছে, তাকে বসতে দাও। শব্দ পাইয়া সমস্ত বাচ্চারা হতভম্ব হয়ে গেছে, তাড়াতাড়ি জায়গা করে দিছে, আমার বড় বীর বসছে। ইমাম সাহেব ডাক দিয়া আমার বড় বীরকে কয়, সামনে আসো বাবা তুমি, বলতেছি তোমায়, পড়ো। আলিফ, আমার বড় বীর কয়, হুজুর এটা পারি। কয় পড়বে? কয় পারি? কয় বড়তে? পারি। কায়দা ছেড়ে দিয়ে আমসি পরে ধরছে, আমপারা ধরছে, পরো আলিফ জবরা বা জবর বা তা জবর তা। কয় হুজুর এটাও পারি, এটাও পারো কহ। কায়দা আমসি আমসি পারা আমপারা রেখে এবার কোরআন শরীফ ধরছে, পরো বিসমিল্লাহি রহমানুর রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ভাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দোয়াল্লিন। কয় হুজুর এটাও পারি, কও কি এটাও পারো কহ। কয় তাহলে কও তো দেহি, বিসমিল্লাহি রহমানুর রহিম, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। কয় হুজুর 18 পারার পরে কিছু আপনার জানা থাকলে তাই আমার পড়ান, 18 পারা পর্যন্ত আমি আমার মায়ের গর্ভে থাকতে মুখস্থ করে আইছি। সুবহানাল্লাহ। ইমাম সাহেব কোরআন শরীফ, কোরআন শরীফটা বন্ধ করে থুয়া বড় বীরের হাতের মধ্যে থাবা দিয়ে ধরে কয়, বাবা
তুমি তোমার মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আইছো, আমি 18 পারা আমার জানা নাই। ভাই ভাই তোমার তো 18 পারা মুখস্থ, 18 পারার পর্যন্ত আমার জানাও নাই। যেই মায়ের গর্ভে তুমি 18 পারা শিখেছো সেই মাকে আমার একটু দেখতে হবে। হাতের ভিতরে দইরা বড় পীরের মায়ের কাছে নিয়ে গেছে, দূরের থেকে তাকায় দেখে বড় পীরের মায় যে বড় পীরকে হাতের মধ্যে দইরা ইমাম সাহেব নিয়ে আসতেছে। বড় পীরের মা ভাবছে ইমাম সাহেবের সাথে বোধহয় কোনো বেয়াদবি করেছে, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বড় পীরের দিকে যায়। বড় পীর সাহেব দেখে তার মায়ের হাতের মধ্যে লাঠি লইয়ে আইতেছে, মনে মনে কয় সর্বনাশ, আজকে আমার মায়ের কাছে যদি পড়ি তাহলে মায় আমার পিঠায় আসতে রাখবো না। হাতের থেকে ঝাড়া দিয়া বড় বীর মারছে দৌড়, বড় বীর দৌড় দিছে, বড় বীরের পিছু পিছু বড় বীরের মায়ও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে একটা ভাঙ্গা কবরস্থানের ভিতরে গেছে। যখন কবরস্থানের ভিতরে গেছে বড় বীরের রুহের গন্ধ পেয়ে কবরবাসী সব দাঁড়ায় গেছে। বড় পীরের মায় কয় সর্বনাশ রে বাবা, সমাজে থাকা যাবো না, তাড়াতাড়ি কবরবাসী ভিতরে যাই তো কয়, এই তোমরা ভিতরে যাও। দেখে কেউ ভিতরে যায় না, বড় পীর ডাক দেয় কয় তোমরা দাঁড়াইছো কেন, তোমরা ভিতরে যাও, আমার মায় ভয় পায়। সবাই ভিতরে গেছে, একটাই চুপ করে খাড়া দিছে। বড় পীর কয় কি ব্যাপার, তুমি যাও না কেন, কয় আমি যাবো না হুজুর, কয় কেন, কয় আপনার দয়ায় যেহেতু একবার জিন্দা হয়ে গেছি আল্লাহর রহমতে আমি আর ওই কবরে যাইতে চাই না। আমার বড় বীর কয় যাইবা না, তোমারে জানাই, তবে একটা দায়িত্ব পালন করতে হবে কিয়ামতের আগ পর্যন্ত তোমারে শুধাই। আমার সালাম দিবা পৌঁছাইয়া, ঈসা নবীর কাছে যাইয়া সালাম দিবা পৌঁছাইয়া, এই তোমার নাম হইল জামালিল্লা। বলে হ্যাঁ হুজুর, আমি একটা সালাম দিয়ে দিলাম কিয়ামতের আগে, ঈসা নবী এখনো জিন্দা আছে চতুর্থ আসমানে, কিয়ামতের আগে ইমাম মাহদীকে সাহায্য করার জন্য ঈসা নবী আসবে, তার সাথে তোমার দেখা হবে, তারপরেই তুমি মারা যাবে, আমার সালামটা তার কাছে পৌঁছাই দিও। ঠিক আছে হুজুর, আমি তাই করব। পীরের মায় কথা শুনিয়া চাহে সন্তানের লাগিয়া মায়ে, সন্তানের লাগিয়া মায়ে, সন্তানের লাগিয়া রজব দেওয়ান কই ভাবিয়া বড় বীর হও কান্দারি, রজব দেওয়ান কই ভাবিয়া বড় বীর হও কান্দারি, বড় বীর করছে একদিন চুরি চুরি, বড় বীর করছে একদিন চুরি, ধৈর্য ধরে নীরব থাকেন, পায়ে ধরে জানাই, যেইভাবে প্রশ্ন করেছিল সবারে জানাই, আমার কাছে প্রশ্ন করে বড় পীর বড় কেমনে যাই হইয়া, বড় পীরের গুণ কাহিনী কি বলবো দাঁড়াইয়া, পীরের কাহিনী বলার কি আর আমার শক্তি আছে, কোথায় আছো হে বড় পীর বলি তোমার কাছে, দোয়া করো আমার উপর, দোয়া করো আমার উপর, দোয়া করো আমার উপর, তুমি লইয়াই এই ভক্তের খবর বড় পীর, দোয়া করো আমার উপর, তুমি লইয়াই এই ভক্তের খবর রে, দোয়া করো আমার উপর। সুন্দর একটি জান্নাতের বাগান যেন আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, সুবহানাল্লাহ। আপনাদের মানিকগঞ্জে টাঙ্গাইলে গানে আসলে যে একটা ভিতরে আত্মার খোরাক পাই, এটা অন্য কোথাও গেলে পাই না। গান গাই টাকার জন্য, গান কই এখন, গান করলে বায়না অনেক বেশি, 60,000-70,000 টাকা নেই, কিন্তু কিছু কিছু জায়গায় আছে বাবা ওখানে টাকা নেই, তারপরও মনে শান্তি আসে না। আমার বড় পীরের একজন ভক্ত পীরের কাছে কয়
জীবনে সাধন ভজন করি নাই বরবি বলতেছি আপনায় আমি সাধন ভজন কারে কয় জীবনে শিখি নাই আমি ওগুলি করতে পারবো না বরবি বলতেছি আপনায় ও বরবি আমি জীবনে এগুলি কিছুই করতে পারবো না এটা কইতে কইতেই এমন সময় এক মায়ে একটা সন্তান লয়েছে বয়স 7 বছর বরবি জি আমার স্বামী মারা গেছে আমি কি নিয়ে বাঁচবো এই সন্তানটা আপনার কাছে রেখে গেলাম আপনি একটু ওরে মানুষ করেন আমার বরবির কয় বাবা কয় কি কয় তোমার কোনো কাজ নাই তুমি শুধু দরবারে যত লোক আসবে তাদের শুধু খাওয়াইবা ঠিক আছে বাবা বিশ বছর গত হয়ে গেল আস্তে আস্তে বড় হইয়া যায় একদিন ওই সন্তান মনে মনে আল্লাহর কাছে কয় আমার পরে কত ভক্ত পীরের দরবারে আসিয়া খেলাফত পাইয়া তারা জায়াউলিয়া হইয়া আমায় কিছু দিল না আমি পীরের কাছে কিছু পাইলাম না আমায় কিছু দিল না এই পীরের দরবারে আমি থাকতে রাজি না কেন আমার পরে কত ভক্ত এসে খেলা বোধ পাই আল্লাহর অলি হয়ে গেল আর বড় বীর আমারে কিছু দিল না এই পীরের বাড়িতে আমি থাকুম না গাঠি বস্তা বাইন্দা কাপড় চোপড় নিয়ে হ্যাঁ বড় পীরের ঘরে থেকে বাইর হয়ে যায় আর মনে মনে কয় পীরের বাড়িতে আগুন লেগে যাব পুইরা যাব ছাই হয়ে যাব একটু দূরে গিয়ে আগুনের তাপ পায় পিঠে পিছনের দিকে তাকায় দেখে বড় পীরের ঘরে ধাউ ধাউ করে আগুন জ্বলে ভক্ত মনে মনে কয় কিরে পীরের ঘরে আবার আগুন লাগে লোকে দূরে গেছে আগুনের কাছে বালতি ভুইরে পানি দিয়া আগুন নেভানোর চেষ্টা করে যত পানি ঢালে তত আগুন বাড়ে ধরে গেছে বড় পীরের কাছে বড় পীর কয় কি আপনার ঘরে যেন কে আগুন লাগাইছে আপনি তাড়াতাড়ি আসেন বড় পীর কয় বাবা আমার এই কষ্টটা দিস না যে কইছে আর যার কথায় আগুন লাগছে সে আবার কইলেই তো আগুন লিভে যায় আমার আবার যাওন লাগে না ভক্ত মনে মনে কয় তাইলে আমি যে মনে মনে কইছিলাম আমার কথায় কি আবার আগুন লেগে গেল দূরে গেছে রাস্তার মধ্যে দেখে মনে মনে কয় একটা পরীক্ষা করি একটা পাখি উড়ে যায় ভক্ত কয় এই পাখি আমি বলতেছি তুমি নিচে পড়ে যাও সাথে সাথে পাখিটা নিচে পড়ে গেছে ভক্ত আবার বলতেছে পাখিটা উড়ে যাও আবার সাথে সাথে উড়ে গেছে ভক্ত একটু বিশ্বাস আসছে ভিতরে তাহলে কি আমি আউলি হয়ে গেলাম দূরে গেছে আগুনের কাছে যায় বলতেছে আগুন আমি যদি আমার কথাই যদি তুমি লেগে যাও আমি আবার বলছি তুমি সাথে সাথে আগুন নিভে যাও বললার সাথে সাথে আগুন গেল রে নিভিয়া পাগল হইয়া গেল ভক্ত গেল দৌড়াইয়া পীরের পায়ে ভক্তি দিয়া কান্দে যারে যারে ভুল করেছি মহাভুল মাফ করে না মরে আমি গুরু চিনি নাই আমি গুরু চিনি নাই ও বাবা আমি তোমায় চিনি নাই আমি তোমায় চিনি নাই মস্ত ভুল করেছি আমি তোমারে জানাই ক্ষমা করো বড় পীর তোমারে শুধাই বাবা আমার ভিতরে যে জালালি হালিয়ত তুমি জারি করে দিয়েছো আমি এটা বুঝতে পারি নাই আমার বড় বীর কয় বাবা আমার কাছে মুড়ি ধর পরে কত ভক্ত এসব বাড়ি চায় গাড়ি চায় তারা বড় লোক হইতে চায় স্বর্ণ অলঙ্কার চায় কেউ খেলাফত আবার চাইয়ে নেয় আমার এই খেলাফত দেন আমি মুড়িদ করু আমার যেন লক্ষ লক্ষ হাজার হাজার ভক্তবৃন্দ হয় যেটা এখন বর্তমানে চলছে আর কিছু কিছু জায়গায় যা কই দিকে আমি বলবো না এটা আপনারা অনেকেই অবগত আছেন বাবা কিন্তু বাবা আমার হুকুম মান্য করে একটা যুগ 12 বছর কাটায় দিবে সেই ভক্তটা আমি পাইলাম না আমি তোরই পাইছি তুই একে একে 20টা বছর আমার দরবারে নিঃস্বার্থে ভক্তবৃন্দদের রান্না করে খাওয়াইছস আমার কাছে কখনো কোনো কিছু চাস নাই এই খুশিতে আমি আল্লাহর তরফ থেকে তোর জন্য খেলাফত তথা বেলায়েত হাসিল করে তোকে আউলিয়ার কাতারে নাম লিখে দিচ্ছি আমার
তুই আল্লাহর আউলিয়া হয়ে গেছিস কর জোরে আরেক ভক্ত রইয়াছে দাঁড়াইয়া এমন সময় কিছু ভক্ত পীরের কাছে যাইয়া ও বড় পীর আপনি তোরে খেলা ভোট দিলেন আমাকেও কিছু খেলা ভোট দিয়ে দেন আমার বড় পীর ইশারা দিয়ে ওই কর জোরে যে দাঁড়ায় রয়েছে ওই ভক্তর দিকে ইশারা করে বলে ওর মতো হয়ে যাও বলে কার মতো বলে ওই যে কর জোরে দাঁড়িয়ে আছে ওর মতো হয়ে যাও বুঝতেছে না কয় বুঝো নাই কয় না কয় গত কয়েকদিন আগে আমার সাথে কারা কারা ছিলে আমি যে সফরে বের হয়েছিলাম কয় হুজুর আমরা ছিলাম কয় পথিমধ্যে একটা ভক্তের সাথে দেখা হয়েছিল অন্য পীরের ভক্ত সে কি করেছিল খেয়াল আছে তোমাদের কয় না হুজুর ভালো করে খেয়াল নাই কয় আমি যখন যাইতেছিলাম ও রাস্তার পাশে আমার দিকে পিছন দিয়ে দাঁড়াইছিল আমার দিকে মুখটা ফিরিয়ে দাঁড়ানো ছিল না আমার দিকে পিছন দিয়া জঙ্গলের দিকে মুখ দিয়ে দাঁড়াইছিল তোমরা রাগ হয়ে গেছিলে আপনার মুখটা দেখার জন্য কত মানুষ দূরের থেকে আসে আর এই ভক্তটা আপনার দিকে পিছন দিয়ে দাঁড়ায় রয়েছে ও মনে হয় ব্যাদক তখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম বাবা আমার দিকে পিছন দিয়ে দাঁড়ায় রয়েছ কেন ভক্ত তখন বলেছিল ওই দিকে ফিরে ইয়া বরফি আমি আমার দয়াল মুর্শিদের কাছে শুনেছি আপনার এই চেহারাটা যে একবার দেখে তার জীবনে সব পিছনে সব কিছু ভুলে যায় আমি আমার ভিতরে বর্জক ধ্যানে আমি আমার সবসময় গুরু মুর্শিদের ছবিখানা রাখি আপনার তুলনায় আমার গুরু অনেক ছোট কিন্তু আমার কাছে অনেক বড় আপনার চাইতেও আমি যদি আমার গুরু মুর্শিদের নিরিখটা আপনার দিকে তাকানোর পরে আমি ভুলে যাই এই জন্য আপনার দিকে আমি তাকাইলাম না ওই ভক্তের মতো হয়ে যাও আরে এই ভক্ত আমার করজোরে মাথা নত করে দাঁড়িয়েছে ও বড় পীরের দিকে ওর মুর্শিদের চোখের দিকে কখনো তাকায় নাই শুধু পায়ের দিকে তাকিয়েছে আর ধুলা ঘুরাইছে আমি যেই রাস্তা দিয়ে গেছি ওই রাস্তার ধুলাগুলি ওর শরীরে মাখছে পারলে ওর মতো হয়ে যাও খেলাফত চাইনিও না বাবা বেলায়তি বস্তু এসমে আজম তাহা চাওয়ার জিনিস না উহা দেওয়ার জিনিস যদি তোমার কর্ম ভালো হয় যাক চলে যাক বেশি কথার নাই রে প্রয়োজন আমারও জিজ্ঞাসা আইলো মনেরই মতন আমি একটু জানতে চাই আমার গরিব নওয়াজ গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সুন্দরী রহমতুল্লিল আলাইহে তবে আমি একটা প্রশ্ন করছিলাম উত্তর খুব সুন্দর দিয়েছে যেমন গৃহস্থের ঘরে হাঁস মুরগি পোষে হাসান বলিয়া ডাকলে কাছে কি আর আসে যদি বলে তই তই অমনি কাছে আসে ওই ওই রকম ভাবের ডাক শিক্ষকারে আমি একটু জানতে চাই এইখানে আচ্ছা খাজা বাবার দুইজন স্ত্রীর বায়াতের মুর্শিদের নাম কি এটা আমাকে জানার দরকার না খাজা বাবার দুইজন স্ত্রী ছিল আমাতুল্লাহ আর হলো ইসবেতারা এই দুইজন স্ত্রী তো মুরিদ হইছে নাকি বেমুরিদের সাথে সংসার করছে খাজা বাবা তাইলে তারা মুরিদ হইছে মুরিদ হইলে ওই দুইজন স্ত্রী কার কাছে মুরিদ হইছে এই গুরুটার নাম বলবেন হাই হাই রে আচ্ছা আমার খাজা বাবা কোন একটা সাপের থেকে একটা গাছ সৃষ্টি করাইছিল একটা সাপের থেকে একটা গাছ সৃষ্টি করেছিল ওই গাছের উপরে একটা পাখি এসে বসলো আমার খাজা বাবা থাপা দিয়ে পাখিটারে ধরল পাখিটারে ধইরা ভক্ত কয়টারে জবাই কর ভক্তরা জবাই করছে কয়টারে একটু আগুনে পোড়া পোড়াইছে কয় দে আমার কাছে দিছে খাজা বাবা চাবায়া চাবায়া খাইছে খাইয়া হাড্ডিগুলি নিচে ফেলাইছে ভক্তরা মনে মনে কয় খাজা বাবা কামড়া করলো কি একটা জীব হত্যা করলো কইরেটারে খাইয়া লইলো আবার হাড্ডিগুলি ফালাই দিল এটা কোনো কাজ হইল আমার খাজা বাবা ভক্তদের কয় বাবা একটু পানি দাও আমারে খাবো পানি দিছে একটু খাইয়া মুখের কুলিটা ওই হাড্ডিগুলির ভিতরে ফালাইছে আর হাত দিয়ে একটু পানি ছিটাই দিছে সাথে সাথে পাখিটা জিন্দা হয়ে গেছে একবার সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ পাখি জিন্দা করে ফালাইছে খাজা বাবা
আপনার কাছে আমি জানতে চাই এই পাখিটার নাম কি আর কি কোয়া জিন্দাটা করছিল এই ছোট করে দুটি কথা খালি ফিরাইয়া খাজা বাবা রহমতের
হাতে খালি দিও বাড়াইয়া বাবা দিও না দিও তোমায় ভালোবাসি দিয়াই অন্তরখানি দাসী যাব কোথায় তুমি যদি দাও তারাইয়া ও দাসী যাব কোথায় তুমি যদি দাও তারাইয়া দাসী যাব কোথায় তুমি যদি দাও তারাইয়া বাবা দিও না খাজা খালি ফিরাইয়া রহমতের হাতে খালি দিও বাড়াইয়া বাবা দিও না আমায় খালি ফিরাইয়া রহমতের হাত খালি দাও বাড়াইয়া বাবা দিও না আমায় খালি ফিরাইয়া রহমতের হাত খালি দাও বাড়াইয়া বাবা দিও না ফুলের জীবন হয় না রে ধন্য নাগা থিনে বালা দয়াল চান বিহনে ভক্তের মনে বরদান হায় হায় ফুলের জীবন হয় না ধন্য নাগা থিনে বালা দয়াল খাজা দিনে ভক্তের পালে দ্বিগুণ জালা বিনে ভক্তির মনে বড় জানা আমি আর কত কাল থাকবো আশার পথে চাহিয়া হয় আমি আর কত কাল থাকবো তোমার আশা চাহিয়া আমি আর কত কাল থাকবো তোমার আশায় চাহিয়া বাবা দিও না আমায় খালি ফিরাইয়া রহমতে হাতে খালি দিও বাড়াইয়া বাবা দিও না আমায় খালি ফিরাইয়া রহমতের হাত খালি দাও বাড়াইয়া আমায় দিও না আমায় খালি ফিরাইয়া রহমতের হাত খালি দাও বাড়াইয়া বাবা দিও না সাধু নামের দোহাই দিয়া পাপে ডুবে রই হায় হায় কি করি তাই সভাবে কি করি গেল সাধু নামের দোহাই দিয়া পাপে ডুবে রইলাম কথাটা এখানেই ঠিক জানলাম গানটাও গেয়ে ফেললাম কারণ হৃদয়ের মধ্যে লেগে গেছে কি করিতে আইসা ভাবে কি করিয়া গেলাম সাধু নামের দোহাই দিয়াই পুরান কামাই খাইলাম নতুনের কোনো আমদানি পাইলাম নাই পূর্বপুরুষ বাপদাদা সাধুগুরু পুরুষ যারা যে কর্ম করে গেছেন যে কামাই করে গেছেন সেই কামাই খাইতেছি ওই যে সাধু বাবারে বলছিল পুত্রবধূ যে সাধু বাবা আপনি এই বাড়িতে আসছেন আমাদের এই বাড়িতে কোনো গুরু সেবা হয় না সাধু সেবা হয় না কারণ আমাদের এই বাড়িতে নতুনের কোনো আমদানি নাই আমরা পুরান কামাই খাই পুরান কামাই খাই নতুনের কোনো আমদানি নাই
খাজা বাবা হিন্দের সুলতান গরিবে নওয়াজ গরিবের বন্ধু আমার বড় পীর পিরানের পীর দস্তগীর কুতুবের আব্বানি গাউসে সামদানি আব্দুল কাদের জিলানি বলা হয়েছে নবীর পরে যদি কেউ নবী হইতো তাইলে হইতো আমার বড় পীর তার জীবনী নিয়ে পাল্লা আমি দেওয়ান বাবরি সরকার আমার পক্ষে সম্ভব না আপনারা ভালোবাসেন ভালো জানেন আপনাদের চরণের কাছে রেখেছেন এর জন্য আবুল তাবুল গাই আর কইয়া গেলাম ধরলেন না কিছু বললেন না এজন্য চলে গেলাম আপনাদের মতো সাধুগুরুর দোহাই দিয়া যদি ধরতেন আর বলতেন তাহলে আর যাওয়ার মতো সাধ্য ছিল না চমৎকার ধন্যবাদ জানাই চমৎকার পালা চলছে আমার পালা থেকে একটি গান আমি আগে রাখি তারপরে দেখি তার কথার আলোচনার মধ্যে যাব ওরে আমার খাজা বাবার আশিকি যারা তারা খাজার ধেনি থাকে দেখো খাজার ধেনি থাকলে ভক্ত নোরানির আমার খাজা বাবার আশিক যারা তারা শুধু খাজার ধেনি থাকে আমার খাজার ধেনি থাকলে ভক্ত ওরে চিন্তের অলি দয়াল খাজা হিন্দের অলি দয়াল খাজা ধ্যান করিনে পাই বাবাই মরে নাই রে খাজা বাবাই মরে নাই রে আল অলি আউলিয়া লাই মতো আল্লাহর অলি গন্ধের কোনো মরণ নাই কি বলেছেন আল অলি আউলিয়া লায়ে মতু আল্লাহর অলিগন্ধের কোনো মরণ নাই তাই বলেছেন জিন্দাই অলি খাজা বাবা জিন্দাই অলি খাজা বাবা ধ্যানি করি রে পাই বাবাই মরে নাই রে খাজা বাবাই মরে নাই রে ওরে জিন্দাই অলি খাজা বাবা জিন্দাই অলি খাজা বাবা ধ্যান করি রে পাই বাবা মরে নাই রে বাবাই মরে নাই রে ওরে আল্লাহর অলির নাই যে মরুল নিজে আল্লাহ কয় খাজা জাতের সাথে মিশা গিয়া অমর হইয়া রয় আল্লাহর অলির নাই যে মরণ আল অলি আউলিয়া লাইয়ে মতু অলিদের মরণ নাই খাজা জাতের সাথে মিশা গিয়া অমর হইছে ভাই ওরে আল্লাহর অলির নাই রে মরুল নিজে আল্লাহ কয় আল্লাহর জাতের সাথে মিশা গিয়া অমর হইয়া রয় ও সে রুহানি ভেসেতে ঘুরে রুহানি ভেসেতে ঘুরে ভেসেতে ঘুরে সরে বোঝা তাই বাবাই মরে নাই রে ও বাবাই মরে নাই রে ও গরিব ছিল বড় অসহায় তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় ওরে আজ বীরইয়া গরিব ছিল বড় অসহায় তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া কোথাও পাইল না গরিব কান্দে ঘরে বইয়া মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া ওরে কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া ওরে হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা গরিবের নেওয়াজ বুঝবে গরিবের ব্যথা হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা গরিবের নেওয়াজ বুঝবে গরিবের ব্যথা ওই গরিব লোকটা চিন্তা করে দরবারিতে যাইয়া গরিব উঠাইছে দুই হাত কান্দিয়া কয় দয়াল খাজা করছি মন দরবার
বাড়িতে যাইয়া গড়ি উঠাইলো দুই হাত কান্দিয়া কই দয়াল খাজা করছি মোনা মাত্র ৫০০ টাকা দিবাই আমায় সত্য খাজা হইলে মাইয়ার বিয়া দিবই আমি ওই টাকাটা পাইলে মাত্র ৫০০ টাকা দিবা তুমি সত্য খাছো মাত্র ৫০০ টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়ার বিয়া দিব আমি ওই টাকাটা পাইলে এইভাবেতে মোনা যাতে তিন দিন হইছে কত তবুও তো গরিব বেটায় টাকা পাইল না ওরে এইভাবেতে মোনা যাতে তিন দিন হইছে কত তবুও তো গরিব বেটায় টাকা পাইল না তো টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাতি বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাতি বাহির হইতে হাতে তুইলা নিল একটা এবার তিনটা বাড়ি মাইরা বলে বাবা মরে নাই মরে নাই মরে নাই রে মরে জিন্দাবাদে খাজা বাবা জিন্দাবাদে খাজা বাবা ধর করে লে তো বাবা মরে নাই মরে নাই রে মরে নাই মরে নাই রে দরবার হইতে বাহির হইয়া গেল একটু দূরে পিছন থেকে একটা পাগল ডাক দিয়া কয় তারে দরবার হইতে বাহির হইয়া গেল একটু দূরে পিছন থেকে একটা পাগল ডাক দিয়া কয় তারে পাগলা ডাক শুনিয়া গরিব হইয়া গেছে খারা পাগলায় তার হাতে দিছে ৫০০ টাকার পাগলা ডাক শুনিয়া গরিব হইয়া গেছে খারা পাগলায় তার হাতে দিছে ৫০০ টাকার তোরা কয় গরিব বলে টাকা চাইলাম হাজারো দরবারে আর একটু ছোট বাজাও খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে আমি গরিব বলে টাকা চাইলাম খাজারো দরবারে খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয় না দিলে তোমার টাকা নিব আমি তোমার টাকা কেন নিব তোমায় তো চিনি না তোমার পরিচয় না দিলে তোমার টাকা নিব না ওরে পাগল কই পিছনে দেখো পাগল কই পিছনে দেখো পাগল কই পিছনে দেখো বাবাই মরে নাই মরে নাই রে বাবাই মরে নাই মরে নাই রে বাবা জিতেওয়ালি খাজা বাবা ধান করে লে পায় বাবা মরে নাই মরে নাই রে বাবাই মরে নাই মরে নাই রে পাগলার কথা শুই না গরিব গেল পিছনে যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ রয় সেখানে পাগলার কথা শুই না বেটায় গেল পিছনে যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ রয় সেখানে যেই তিনটা বাড়ি দিছে খাজার রওয়াজার ওই তিনটা বাড়ি দেখে পাগলের গা ওরে যেই তিনটা বাড়ি দিছে খাজার রওয়াজার ওই তিনটা বাড়ি দেখে পাগলের গা পাও ধরিয়া বলে তুমি নিশ্চয়ই দয়াল খাজা অপরাধ হইয়া গেছে দাও আমার খাজা পায়ে ধরিয়া বলে তুমি নিশ্চয়ই দয়াল খাজা অপরাধ হইয়া গেছে দাও আমার খাজা ওরে এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গরিব উঠাইলো যখন বাবা এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গরিব উঠাইলো যখন দেখে পাগলায় গেছে গায়েব হইয়া নাই রে আসে পাশে পাগলায় গেছে গায়েব হইয়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ডানে বামে সামনে পিছে নাই রে আসে পাশে খাজায় নিজে টাকা দিছে আইসা পাগল দেখে পাগলায় গেছে গায়েব হইয়া নাই রে আসে পাশে খাজায় নিজে টাকা দিছে আইসা পাগল আমার খাজা বাবাই আল্লাহর ওলি যে না করে বিশ্বাস এলেন কালাম রোজা নামাজ সবই সরবরাহ টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা আল্লাহর ওলি ধন সম্পদের লোভে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা আল্লাহর ওলি আমার খাজা বাবা আল্লাহর ওলি বড় পীরে আল্লাহর ওলি শাহলি বাবা আল্লাহর ওলি শাহজালাল আল্লাহর ওলি শাহপরাণ আল্লাহর ওলি বিশ্বের ওলি আল্লাহর ওলি যে না করে বিশ্বাস মাঝ ভান্ডারী আল্লাহর ওলি মঈন বাবা হাবিব বাবা মজিব বাবা গোলাম রহমান শফি বাবা বাবার বাবা সবার বাবা আল্লাহর ওলি যে না করে বিশ্বাস এলেম কালাম রোজা নামাজ সবই সর্বনাশ ভেবে মানিকগঞ্জের আবুল বলে মানিকগঞ্জের আবুল বলে
বাবড়া বাবড়া ওই হ্যাঁ আই হ্যাঁ আলাসি খাজা আমার খাজা বাবার প্রেমে হেবি মানি গঞ্জিরা ফুলবালে মানি গঞ্জিরা ফুলবালে মানি গঞ্জিরা ফুলবালে খাতার জুরি নাই বাবাই মরে নাই মরে নাই রে ও বাবাই মরে নাই রে भक्त नूरानी रूप देखे সারালি মরে নাই মরে নাই রে ইনসারালি মরে নাই মরে নাই রে ওনে জিন্দায়লি দয়াল খাজা জিন্দায়লি দয়াল খাজা ভেন করিলে পাই বাবাই মরে নাই মরে নাই রে ও বাবাই মরে নাই মরে নাই রে ও বাবাই মরে নাই মরে নাই রে ও বাবাই মরে নাই মরে নাই মরে নাই दुखी रे आर कादायो ना ओरे अमर बांधो दुखी रे आर कादायो ना ओरे तुमी दुखी रे आर कादायो ना दुखी रे আমার বান্ধব দুঃখিনী রে আর কাঁদায়ো না তো জাহালা আহার প্রাণী সবে না আমার এত জাহালা আহার প্রাণী সবে না আমি করি দয়ালের ভান্ডারি তাই কপালে দুঃখী দিহি এত জাহালা ধরে বসে থাকেন যত বন্ধুগণ আপনারা যেইভাবেতে বসে শুনছেন আজকে বিচার বাউল গানা সকলেরই কাছে সালাম ভক্তি জানাই আপনারা সাধু গুরু বসে আছেন আজকে যত শ্রোতা ভাই আমি সকলেরই কাছে চরণে এই মাথা করি যে মান্যতা যেইভাবেতে বসে শুনছেন গান ভদ্র শ্রোতা
আমার মা জননীরা বসে রইছে চাতকের মতো চেয়ে চোখের পানি টলমল করে কি জানি বলতে চায় দেখি যে তাকিয়ে মায়ে না থাকলে দুনিয়ায় যাইবার জায়গা নাই সকল মায়ের চরণে বা ভক্তি জানাই পাইছি একজন ভাবের গায়ক শুনলাম ভাবের গান প্রশ্নের জবাব দিয়া দেওয়া নাবার প্রশ্ন কইরা যান প্রশ্ন করছে বড় চমৎকার উল্টা বাতাস দিয়া কি জানি কি মনে করতাছে বাবলি সরকার রে আজকা দিব যে উড়াইয়া রে দিব যে উড়াইয়া রে দিব যে উড়াইয়া কয় খাজা বাবা সর্প হইতে গাছ বানাইয়া লইল আবার গাছের ওই উপরে একটা পাখি তো বানাইল পাখিরে জবাই কইরা কুইরা খাইয়া লয় ভক্তরা কয় এইটা কেমন হয় বিষয় দয়াল গুরু প্রাণীর গুরু দয়ার ভান্ডার বটে এই রহমত রহমতে হাত দিবে ভক্তের মাথাতে এই হাত দিয়া জবাই কইরা কেমনে লইল খাইয়া ভক্ত একজন রইছে আরেক জনের দিকে চাইয়া কেমন হইল কি বা হইল পাখি খাইয়া ভাই আমার খাজা বাবায় কুলি কইরা পাখি জীবিত করছে ওই জায়গা এবার প্রশ্ন করে বাবলি সরকারে বলবেন সত্য করে কি বা নাম ছিল পাখির একটু যাইবেন দলিল ধরে কলঙ্গ 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 পাখির নাম দিলাম আমি বলি কুমুজবিল্লা পইলা জীবিত করছিল দেখলাম জীবনীটা ধরি বইলা জীবিত করলো দয়াল খাজাজি জবাব দিলাম দিলাম আপনার প্রতি রাই খায় আজিজি এইখানেতে আর এক কথা গেছে ব্যাস মারিয়া ওই যে কইছিলাম তই তই তি তি আয় আয় মধুর পিরিত গিট্টু যাইতে চাই লাগাইয়া গিরস্তের বাড়িতে হাঁস মুরগি পোষে তাই বইলা কি গিরস্তে হাঁস মুরগি কইয়া ডাকে ওরে যদি বলে তই তই অমনি ছুটে আয় ওই স্বামী স্ত্রী ওই তুমি ওই গেলি এইখানে আসি এইভাবেতেই রই এইবার কয় কোন খাজা বাবার দুই স্ত্রী মুরিদ হইছে কার কাছে খাজা বাবা ছিল গুরু বললাম আপনার কাছে তাইলে ওই কথা তার কয় হ্যাঁ তাইলে বাবা কয় আপনার কাছে এইখানেতে প্রশ্ন একটা রয় রে প্রশ্ন একটা রয় রে প্রশ্ন একটা রয় বহুদিন ধরে খালি রজবদণ্ডে খুঁজতাছি কিন্তু পাইতাছি না তুইও পাইছোস উলি বাবালি পীর মুর্শিদ পথ প্রদর্শক মুরব্বী বাবা আমি আপনাকে জবাব করলাম খাজা বাবার কাছেই তার স্ত্রী গণরা মুড়িদ হয়েছিলেন এবং আপনি অনেকবার আমার খাজা বাবার দরবারে গিয়েছেন আমারও হয়েছিল কয়েকবার সৌভাগ্য আমার খাজা বাবার দরবারে যাওয়ার এটা যে কি দরবার যে কার দরবার এটা না গেলে বুঝবেন না বোঝানো সম্ভব না বিশ্বাস করেন আমি আমার আল্লাহর কসম খাই আমার রাসুলের কসম খাই একবার শুধু খাজা বাবার দরবারে খাস নিয়তে গিয়ে যদি কোনো কিছু চান কোনো দিন আপনাকে খালি হাতে ফিরাবে না কেউ ফিরে না খালি হাতে
খাজা বাবার দরবারে গেলে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে আমার দয়াল খাজা দরবারে গো দয়াল খাজার দরবারে গো খাজা বাবার দরবারে গো গরিব নেওয়াজের দরবারে খাজা বাবা দরবারে গো বড় পীরের দরবারে হায় হায় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে কেউ খালি হাতে ফিরে না এটাই সত্যিটাই বাস্তব খুব বেশি পয়সা লাগে না যদি এখন আবার সব কিছু আশা করি সুন্দর হয়ে যাবে যেতে পারবেন কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেন চলে যায় অনুরোধ রয়ে গেল যদি পারেন একবার ঘুরে আসেন খাজা বাবার দরবারে গেলে দেখবেন খাজা বাবা তার পায়ের কাছে রেখেছে তার মেয়ে হাফেজ জামানকে একটাই মেয়ে আমার খাজা বাবার খাজা বাবার মেয়েকে রেখেছে একদম খাজা বাবার দরবার থেকে কয়েক হাত দূরে খাজা বাবার রজারটার থেকে বাহির হইলেই মাত্র আট দশ হাত হবে আমার ভুল বেয়াদবি যেন আল্লাহ আল্লাহ রস্তে ক্ষমা করে কম বেশিও হতে পারে একটু দূরেই রেখেছে তার মেয়েকে হাফেজ জামানকে এবং মাথা বরাবর রেখেছে তার দুইজন স্ত্রীকে বলে কি দুইজন স্ত্রীগণকেই পাশাপাশি রেখেছে এবং রেখেছে মাথা বরাবর মুরিদ হয়েছে খাজা বাবার কাছে এবং খাজা যাকে যার কাছে মুরিদ হয় যার কাছে এই জীবন যৌবন বিক্রি করা যায় দাদাগুরু খালেকদন সাহেব বলেছে কোরআনে শুই না ছিড়ে আমি তুমি তো যাও গতি আমি গো তোমার নামেই তো জন্ম গেল বাপের বাড়ি স্বামী কি থান না দেখলাম জানি আপনার আপনার আপনি যে স্বামীর কাছে যাবেন আপনার সংসার জীবন শুরু করবেন আপনি ডাইরেক্ট স্বামীর কাছে যাইতে পারবেন না এই বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য একজন গার্জিয়ান দরকার আছে ঘটকের প্রয়োজন আছে বাবা মায়ের সম্মতির প্রয়োজন আছে আছে না কোরআনে শুইনাছি আমি তুমি হও জগতের স্বামী তোমার নামে বইয়াছিলাম বিয়া আমার আল্লাহ বলে উসিলা ছাড়া আমি কখনো কোনোদিন কোনো কিছু গ্রহণ করি না উসিলা ছাড়া কিছু পাঠাইও না উসিলা ছাড়া আবার কোনো কিছু গ্রহণও করি না পবিত্র কোরআন খুললে সুরা ফাতির দশ নম্বর আয়াতে বলেছে রাসুল বলে দিন কি বলে দিন যারা কিনা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিল অবশ্যই আমি আল্লাহর হাত ওই হাতের উপরে রহিল ওই যে সিলসিলা চলে গেছে আমার রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী তরু শাখা আলী হাসান বস্ত্রী তার পহেলা কলি চোদ্দ সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারনি এবার যে আমার পতি যিনি আমার মালিক যিনি আমার দীনবন্ধু যিনি আমার পথ প্রদর্শক তারে বাবা ডাকবো না কাবা কইব আপনার কাছে একটু আমার প্রশ্ন রইল দেওয়ান সাহেব আপনি বললেন তো বাবা শব্দের অর্থ কি বাবা শব্দের অর্থ হ্যাঁ খাজা বাবার স্ত্রীগণরা বাবা ডেকেছে বাবা ডাকা যায় ডাকলে এখানে কোনো পাপ হবে না কারণ একটা হচ্ছে দুনিয়াদারি একটা হচ্ছে জাহিরি আর একটা হচ্ছে বাতিনি দুনিয়াদারি এক বাহ্যিক এবং আধ্যাত্মিক দুইটার মধ্যে পার্থক্য আছে খাজা বাবার স্ত্রীগণদের
গর্ভে সন্তান হয় নাই, তারা জীবন সংসার সুন্নত পালন করে নাই। আর রাসূলের আদেশে কিন্তু বিবাহ করেছিলেন, করেছিলেন কিনা বলছিল যে আমি আগে না চাইলেও অনেক কিছু আসতো, আর এখন চাইলেও আসে না, যদিও আসে একটু দেরি করে আসে। সেইখানে কিন্তু তাদের মধুর প্রীতি, ওই যে কই গেলি আর কই রইলি, কি গো কই গেলা, কি গো কইতে আইলা, এই যে আমি এই জায়গায়, এইটা চলে। কিন্তু আবার অবশ্যই তার পীর হিসেবে আপনি যদি বলেন বাবা, হ্যাঁ বাবা ডেকেছে, কিন্তু আমি একটু জানতে চাই আপনার কাছে, বলেন বাবা শব্দের অর্থ কি? শুধু কি বাবা যৌবনে একজন রমণী এনে দিলেন, রমণীর ওই কামতরঙ্গে হাবুডুবু খেয়ে এই দিন দুনিয়ায় বাবার রজে এবং মায়ের, মায়ের রজে এবং বাবার বীজে আসলেন বাবলি সরকার। বাবলি সরকার দুনিয়ায় এসে ডাকলেন বাবা। শুধু কি এই পরিচয় নাকি আরো পরিচয় আছে? একটা প্রশ্ন রইয়া গেল এইখানে তে ভাই, আর একটা প্রশ্ন করব তারে লইয়া, দেখি কোন দিক যাই। একটা কথা বলছেন না যে মেরাজে যাওয়ার সময় আমার বড় পীর ও যে রুহুটা তো তখনই ছুটে যাচ্ছিল, তখন বলছিল আল্লাহ যে শান্ত হও শান্ত হও, আমি নবীর পরে কোনো নবী প্রেরণ করি নাই দুনিয়ায়, যদি করতাম তাহলে আমি চিন্তা করে দেখতাম, তুমি তোমার কাতারে গিয়ে দাঁড়াও। কিন্তু ওই যে যখন মেরাজে চলে গেলেন, যেদিন বন্ধুর সাথে আলাপনে মিলনে আমার দয়াল নবী যাবেন, সেদিন ওই রুহু মোবারকটা আমার বড় পীরের রুহু মোবারক পাথরের রূপে এসে আমার বড় পীরকে, সেদিন বড় পীর আমার নবীকে সাহায্য করলেন ওই বোরাকের উপর ওঠার জন্য। দেওয়ান সাহেব আপনার কাছে প্রশ্ন, ওই দিন আমার আল্লাহ পাক আমার দয়াল নবী তো বলেছিলেন যে তুমি যেহেতু তোমার পৃষ্ঠদেশে আমার পা রাখলা, তুমি মনে রাখো সমস্ত অলিদের কাঁধে তোমার পারা থাকবে, এটা ভবিষ্যৎবাণী বলে দিলেন, দিন দুনিয়ার কথা সমস্ত জাহিরির এই শুরু থেকে শেষ পর্যন্ত আখিরাতের কথা, কিন্তু সঙ্গে সঙ্গে সেই দিন বড় পীর দয়াল নবীকে পুরস্কৃত করেছিলেন, সেই পুরস্কারটা কি? সেই পুরস্কার কতদিন পর্যন্ত বড় পীরের কাছে ছিল? সেটা ছিল আছে থাকবে, থেকে থাকে তাহলে বর্তমান কোথায় কিভাবে আছে? আমি করি বন্ধুর তাই বুঝি আমার এত জাহালা আহার জানি না, আমার এত জাহালা আমি বাবলি সরকারকে একটা কথা বলতে চাই। আপনার গানের কণ্ঠ ভালো, আপনি দেখতেও ভালো, কথা বলেনও ভালো, কিন্তু মাঝে মাঝে এই যাত্রার সুর দেন আপনি, এটা কই পেলেন? এই যে রহিম রূপবানের কিছু সুর দেন মাঝে মাঝে, এটা কই পেলেন আপনি?
যাত্রাটা তো করতেন নাকি দুই একটা পালা টালা হ্যাঁ একটা গান ধরো মানিকগঞ্জের আবুল ভাইয়ের একটা গান মনে পড়ে গেল আমার আমার বড় পীরে জিন্দা করে বড় পীরে জিন্দা করে বারো বছর আগের মরা শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা আমার বড় পীরে জিন্দা করে বড় পীরে জিন্দা করে বারো বছর আগের এক সন্তান হারা মায়ে কান্দে ধজলা নদীর পর কাঁদিতে কাঁদিতে গেল বারোটি বৎসর এক সন্তান হারা মায়ে কান্দে ধজলা নদীর পর কাঁদিতে কাঁদিতে গেল বারোটি বৎসর আমার বড় পীরে পাইয়া খবর বড় পীরে পাইয়া খবর মায়ের ভাঙা কপাল দিল জোরা শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা আমার বড় পীরে চিন্তা করে বড় পীরে চিন্তা করে বারো বছর আগের মরা শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা গুরুর ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা আসে বাবা আমার বড় বীরে হুজরা খানায় বসে রয়েছে এক মা জনী আইসা কই বড় বীর আমার সাত বছরের একটা ছেলে ছিল ছেলেটা মরে গেছে যার ছেলে থাকে না একটা বাচ্চা কলিজার ধন নারী কাটা ধন সে বাঁচে কি করে বড় বীর বড় বীর কয় মা তুমি একটু বসো দেখি কি করা যায় বড় বীর তার হুজরা খানার মধ্যে একটু ধ্যানস্থ হলেন ধ্যান করলেন ধ্যান করে দেখে ওই ছেলেটার রুহু সহ আরো কিছু রুহু নিয়ে আজরাইল আমার বড়বীরের ঘরের পিছন দিয়ে যায় বড়বীর ঘরের থেকে বের হয়ে গেছে বাইর হইয়া আজরাইলের রুহের থৈল্লাটা থাবা দিয়ে ধরছে আজরাইল কয় বড়বীর আপনি আমারে ধরলেন কেন কয় তোর মানে এই রুহের থৈল্লার ভিতরে সাত বছরের বাচ্চার একটা রুহু আছে ওই রুহুটা উপরে ওই রুহের থৈল্লাটার মধ্যে সাত বছরের বাচ্চার রুহু আছে ওই রুহুটা দিয়ে যাও আজরাইল কয় বড় বীরের যে কথা আল্লাহ নেওয়ার হুকুম দিছে দেওয়ার তো হুকুম দেয় নাই এই কথা কই আজরাইলের জায়গা আমার বড় বীর চাই দেখে আজরাইল তো জায়গা রুহের থৈল্লাটা ধরে মারছে টান যখন টান মারছে রুহের থৈল্লার যে মুখ আছিল মুখের গিট্টুটা খুলে গেছে এই রুহের থৈল্লার ভিতরে তিনশো মত অন্তরে সাড়ে তিনশো রুহু আছিল সব বের হয়ে গেছে আজরাইল কয় আগেই তো ভালো আছিল বড় বীরে একটা চাইছিল সেইটা দিতে মন তো সব বের হয়ে গেছে গা আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব আজরাইলের কথা শুনা আমার বড় বীর কয় এই রুহের থৈল্লা নিবা নিলে নেও না নিলে আমার বাজারে কামে লাগতে পারে আজরাইল কয় বড় বীর এটা কাম করলেন আপনি এখন কিছু মানুষ মারা গেছে ওই যে সাড়ে তিনশো মানুষ মারা গেছে বাচ্চাটা মারা গেছে একজনে মারা গেছে তারে মশারি দিয়ে গোসল দিতেছে গরম পানি দিয়া আর এমন টাইমে রুহুটা গিয়ে ঢুকছে যখন রুহুটা ঢুকছে আর ওই মুর্দা লাশ একটু মোচড় দিয়ে উঠছে উইঠা পয়সা কয় আমারও অবেলায় গোসল দাও কেন যারা গোসল দিতেছিল তারা ভয়ের ছুটে কয় সর্বনাশ এটা তো ভূত হয়ে গেছে গা লাশ ফালাই থুয়ে তোর একটারে খাটের উপরে সোয়াইল হয়ে যেতেছে কবরের স্থানে কবরে মাটি দিব আর এমন টাইমে গিয়ে রুহু গিয়ে ঢুকছে আর ওই খাটের উপরে উইটা বসে কয় আমারে নেও কই হাই হাই রে সর্ব খাট ফালায় থুয়ে দো একটারে কবরের ভিতরে নামাইছে মাটি দিতেছে মিনহা খালাক নাকুম অফিয়া নইদুকুম অমিনহা নখরজকুম তার আরাতা নকরা তিন মুষ্টি মাটি দিতে হয় দুই মুষ্টি দিছে বাকি মুষ্টি দিব আর রুহু গিয়ে ওই টাইমে ঢুকছে কবর ভাইটা ওইটার দ্বারা কয় আমারে থুয়া যাও কই সবাই কয় সর্বনাশ এটা তো অবস্থা অন্যরকম হয়ে গেছে এখন এখানে কথা নয় ওই যে সাড়ে তিনশো রুহু ভুল কইরা একটা নারীর রুহু ঢুকে গেছে পুরুষের দেহে একটা পুরুষের দেহ ভুল করে ঢুকে গেছে নারীর দেহে যখন ঢুকে গেছে আমার বড় বীরের কাছে গেছে বড় বীর এই অবস্থাটা কি হইব আমার বড় বীর দুইজনের মাথায়
হাত রেখে জালালি হালতে গিয়ে আমার বড় পীরের ওই জালালি হালতে দুইজনের রূহ পরিবর্তন করে তাদেরকে আবার ঠিক করে দিল। তাই গানে বলে আমার বড় পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে, বারো বছর আগের মরা শুনবি নিল তোরা গরুর, বাবের মরা যারা কথা শুনবি নিল তোরা গরুর, বাবের মরা যারা কথা শুনবি নিল তোরা। আরে মানি গঞ্জেরা ভুল বলে তারা পায় না জাত, কামেল পীরের হাতে হাত রাখিয়া যারা হয় বায়াত। মানি গঞ্জেরা ভুল বলে তারা পায় না জাত, কামেল পীরের হাতে হাত রাখিয়া যারা হয় বায়াত। পীরের ভক্তকে করি দে আঘাত, ভক্তকে করি দে আঘাত, মুনকার নকির খাইছে ধরা শুনবি নিল তোরা গুরুর, ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা। আরে বড় পীরে চিন্তা করে, বড় পীরে চিন্তা করে, বারো বছর আগের মরা শুনবি নিল তোরা গুরুর, ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা গুরুর, ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা। গান গাইতেছি রজ্জব দন দাঁড়াইয়া, কখন যেন প্রাণ পাখি যায় রে উড়িয়া, এমন শিওর দিতে পারবো না আমরা যারা আছি এখানে মঞ্চেতে বসিয়া। গান গাইতে গাইতে প্রাণ পাখি যাইতে পারে উড়িয়া, বাড়ি পর্যন্ত ফিরে যাব এমন শক্তি নাই, যদি মাওলানা নিজে রহমত করে ফিরে নিতে তাই। আপনারাই অনেক দেখেছেন ইউটিউব চ্যানেলের ভিতরে, গান গাইতে গাইতে শঙ্কর দাস যাই পৃথিবী ছেড়ে। আমাদের মাঝে একজন বাউল শিল্পী ছিল, বাউল শঙ্কর দাস, আপনারা অনেকে ফেসবুকে ইউটিউবে দেখেছেন, গান করতে করতে এই গানের মঞ্চেই সে বিদায় নিয়েছে। কে কখন চলে যাবে কেউ বলতে পারে না বাবা। আমি রজ্জব দন এখন গান গাইতেছি, এখন আমিও চলে যেতে পারি। যাওয়ার পরে আমার বংশোদ্ভব, আমার ছেলে মেয়ে, আমার ভক্ত আসে, কারণ তারা কী করবে, গোসল করায়া কাফনের কাপড় পরাইয়া কবরে রেখে আসবে। কবরে যখন রাখবে, 40 কদম দূরে যাওয়ার পরেই দুইজন ফেরেস্তা আসবে, মুনকার নকির, রুহ দিয়ে জিন্দা করবে। জিন্দা করে প্রথম প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রবকে। উত্তর দিতে হবে, রাব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামান দিনী উকা, তোমার দিন কি। উত্তর দিতে হবে, দিনী আল ইসলাম। তিন নম্বর প্রশ্ন করবে, দয়াল নবীজির ছবি অঙ্কন করে সামনে ধরে, মান নবী উকা, তোমার নবী কে, মার হাজার রসুলু, উনি কি তোমার রসুল। উত্তর দিতে হবে, হুয়ার রসুলু, হজরত আহম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জবাব দিতে পারবে তাদের কিছু বলবে না, যারা জবাব দিতে না পারবে তাদের আগুনের গর্জ দিয়ে সাজা দিবে। সুরের থেকে বাজাইতে থাকে। আমার বড়বীর আব্দুল কাদের জিলানির এক ভক্ত ডাক দিয়ে কয়, বাবা আমি জীবনে কোনো সাধন ভজন কিছুই করি নাই, আমি মইরা গেলে কবরের ভিতরে যখন রাখবে এই জবাব যদি আমি না দিতে পারি আমি কি করব বাবা। আমার বড়বীর কয়, বাবা তোর কিছুই করতে হবে না, তুই শুধু তোর গুরু নামটা স্মরণ করিস, আব্দুল কাদির, আব্দুল কাদির। কয় বাবা এই সেদিন কি আমার এই গুরু নাম মনে আসবে, বলে আমি আব্দুল কাদির, আমি বড়বীর বললাম সেদিন তোর মনে হবে, কারণ তুই সারা জীবন আমার ঘোড়ার ঘাস কাইটা, ঘোড়াকে যত্ন আদি করছস, আর আমার প্রতি প্রেম ভক্তি রাখছস। ভক্ত কিছুদিন পরে মরে গেছে, বড়বীর নিজের হাতে মাটি মঞ্জিল করে দিয়ে চলে আসছে। একটু পরে মুনকার নকির দুই ফেরেশতা আইছে, আইসে জিজ্ঞেস করে, মান রাব্বুকা। ভক্ত কয়, তোমরা কি কও, কয় প্রশ্ন করেছি জবাব দাও, মান রাব্বুকা। ভক্ত কয়, রব আমার আব্দুল কাদির। যখন বলছে আব্দুল কাদির, এক ফেরেস্তা আর এক ফেরেস্তারে কয়, এই আল্লাহর নাম হইল কাদির। ও যেই জবাব দিছে, জবাব কি ঠিক আছে। নকির কয়, মুনকার রে, আরে শোন, আল্লাহর এক নাম কাদির, ও তো বলেছে আব্দুল কাদির, ছেড়ে দে এটা, দেখি কি বলে। দ্বিতীয় প্রশ্ন করে, ওয়ামান দিনে উকা। ভক্ত মনে মনে বলে, প্রথমটা যেহেতু সারছে তাহলে দ্বিতীয়টাও সারতে পারে, ওয়ামান দিনে উকা। ভক্ত বললে, দিনও আমার আব্দুল কাদির। দুই ফেরেস্তায় কয়, ওই দিয়ে এইটা জিকির তুলে লইছে, এই নাম সারা কিছু বুঝো না। দুই ফেরেস্তায় কয়, এইটা মাইনা নিলাম, তিন নম্বরটা জিগাও, দেখি কি বলে এইটা।
দয়াল নবীর ছবি অঙ্কন করে ধরেছে মান নবী উকা তোমার নবীকে মার হাজার রসুল উনি কি তোমার রসুল ভক্ত বলে আর কয়টা জিগাইবেন কয়টাই শেষ ভক্ত বলে উনিও আমার আব্দুল কাদির যখন বলছে উনিও আমার আব্দুল কাদির দুই ফেরেশতা আগুনের গুর্জন নিয়ে যখন সাজা দিবে আমার বড় পীর আব্দুল কাদির জিলানির নামের উপরে ওই ভক্ত হাই দাড়ি হাকমে একটা ডাক দিয়েছে আব্দুল কাদির আমাকে বাঁচাও বাবা বড় পীর ছিল হুজরাখানায় ধ্যানে মগ্ন ভক্তের ডাক শুনে আর থাকতে না পেরে ওই কবরের ভিতরে ঢুকে গিয়ে আগুনের গুর্জ থাবা দিয়ে ধরছে মারস কেন তোমরা মারো কেন মুন কান নকির কয় হুজুর আপনাকে তো ডাকি নাই আপনি কেন আসলেন কয় তোমাদের ডাকে আমি আসি নাই ভক্ত আমাকে একে একে তিনবার ডেকেছে আব্দুল কাদির আব্দুল কাদির আব্দুল কাদির ভক্ত যত বিপদেই পড়ুক গুরু নাম ধরে যদি কেউ ডাকে ডাকার মতো ডাকতে পারলে গুরু তাকে সেখানে গিয়ে বিপদ উদ্ধার করে ওই যে একটি গান আছে না মুর্শিদ নাম যা হৃদে ভরা আরে ভবে তার ভরা কি যায় রে মারা দয়াল নাম যা হৃদে ভরা মুর্শিদ চন্দন সাবনে খারা হবে দয়াল চন্দন সামনে ভরা কি যাই রে মারা দয়াল নাম গিতে ভরা ওই পারে চোই তান্নের খেয়ানি আরে বাজান গুরু দিল মহামন্ত্র পারের তরণি আয় রে ওই পারে চোর ওরে গুরু পারের তরণি আয় ওই পারে চোর কান্নের খেয়ানি আরে তোমার মুর্শিদ দিল মহামন্ত্র পারের তরণি আরে বাজান পার করে না ধনী মানি রাখি যাই রে মা
দয়াল নাম জানি দে খারাপ লাগতেছে বাবা, খারাপ লাগলে বলবেন। দেখেন আজকের যেই আসর, আমি যখনই এই ঘিওরের মাটিতে আসি একটু চেষ্টা করি আগে আগে আসার জন্য। আমার জীবনের প্রথম গান এই ঘিওর দিয়েই প্রথম ধামসর একটা প্যান্ডেল হয়, ছয় সাত দিন গান হয়, ওখানে আমি আমার জীবনের এই ঘিওরের সাইটে প্রথম গান করি। সেখানে কয়েক বছরই গান করছি, এরপরে এই ব্যাপারী পাড়াতে খাজা বাবার অনুষ্ঠানে গান করি। এবছরও বায়না করছে, জানুয়ারির সাত তারিখে আসবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আপনাদের দোয়া আশীর্বাদ কামনা করি। বাবা আমাকে প্রশ্ন করছে যে বাবা কি, বাবা শব্দের অর্থ কি? বাবার এটা আগের দিনের মুরব্বী যারা বয়স্ক লোক তারা বলতে পারবে, অনেকে শখ করে বাবা বলে না। আমার ছোট ছেলেটা আর ছোট মেয়েটা এই দুইটা দুজনেই আমাকে বাবা বলে ডাকে সবসময়, আর বড় ছেলে মেজ ছেলেটা আব্বা বলে ডাকে। আব্বা শব্দটা বাজান, আর একটি শব্দ আছে বাজান, বাজান বলেও ডাকত। এই দুটি ভাষাই হলো তুর্কি ভাষা, এই আব্বা এবং বাজান এই দুটোটা শব্দই হলো তুর্কি ভাষা। আগে তুর্কিস্তানের এই ছেলে মেয়েরা বাবাদেরকে, বাবাকে আব্বা বলে ডাকত, আব্বাজি, বাবাজি, বাজান এইভাবে বলে ডাকত। আব্বা বাবা, বাবা শব্দের অর্থ হইল প্রতিনিধি, বাবা শব্দের অর্থ হলো গার্জিয়ান, বাবা শব্দের অর্থ হইল পথ প্রদর্শক। কার পথ প্রদর্শক? সন্তানের পথ প্রদর্শক। সেটা গুরুর বেলায় হইতে পারে, গুরুকে যারা বাবা বলে ডাকে গুরুর বেলায় হতে পারে, সেটা স্কুলের শিক্ষক সে হতে পারে, সেটা আমার বাবা, আমার আব্বা যে, আমার বাজান যে, আমাকে যিনি জন্ম দিয়েছে তার আরেকটি অর্থ হলো জন্মদাতা। এটা হলো বাহ্যিক কিতাবী বই পুস্তকের উত্তর, কিন্তু সাধু মতে যদি উত্তর দিতে যাই তাহলে এটার বিষয়টা দাঁড়াবে বাবা শব্দের অর্থ হইল গেট বা দরজা। আপনি জ্ঞানের শহরে পদার্পণ না করা পর্যন্ত আপনার বাবা কি জিনিস সেই বিষয়টা আপনি উপলব্ধি করতে পারবেন। এই জন্য আমার দয়াল নবী বিদায় হজের মধ্যে মাওলা আলীর হাত উঁচু করে বলেছিল, আমি যার মাওলা, আজকে থেকে আলী তারও মাওলা। আমি যেই জ্ঞানের শহর, ওই শহরের দ্বার হইল হজরত আলী। আমাকে দেখতে হলে, আমাকে দর্শন করতে হলে আলীর দরজার মাধ্যমেই দর্শন করতে হবে। এই জন্য মাওলা আলীর গেট দিয়েই ঢুকতে হয়। এই জন্য সাধু মতে বলে বাবা শব্দের অর্থ হইল গেট বা দরজা। আর এক কথা প্রশ্ন করে, কথা মন্দ না, বড় পীরকে নিয়ে প্রশ্ন করে, আমি বলবো এখন না, ভুলি নাই ভুলি নাই কথা, ভুলি নাই ভুলি নাই কথা, বলবো আমি তাই ভারতা, ভুলি নাই ভুলি নাই কথা, বলবো আমি তার ভারতা, ভুলি নাই ভুলি নাই কথা। আমার বড় বীর আব্দুল কাদের জিলানি ওই যে রুহানি বোরাকের উপরে আমার নবী যখন উঠলেন পায়ের উপর পাড়া দিয়ে, আমার বড় বীর আব্দুল কাদের জিলানিকে একটি পুরস্কার, একটা উপহার দিয়েছিলেন। সেই উপহারটা কি, সেই পুরস্কারটা কি? সেই পুরস্কারটা হইল বেলায়েত। সেই পুরস্কারটা দিয়েছিলেন বেলায়েত। এই জন্য বলে, আয় বড়বীর আব্দুল কাদের জিলানের জিলানি, তুমি মারফতের খনি, তুমি বেলায়েতের খনি।
বেলায়েতের শিরোমণি ছিলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। তার ভিতরে বেলায়েত স্থাপন করে দিয়েছিলেন আর খেলাফত দান করেছিলেন আমার বড় পীরের পীর ছিলেন আবু সাঈদ মাকজুমি, তিনি দিয়েছিলেন খেলাফত, আমার রসুল দিয়েছিলেন বেলায়েত। এই তো আপনার কথা ছিল, ইহার বেশি নাই। এবার আমারও জিজ্ঞাসায় এলো, দেখলাম জবাব যেন পাই। আস্তে তিনি একটি গান করলেন আমাদের মানিকগঞ্জের আবুল সরকার ভাইয়ের, দোনোটা গানই, আর একটা উত্তর দিতে গিয়ে গানটি করলেন আর একটি হইল নিজের থেকেই গাইলেন, খাজায় মরে নাই মরে নাই রে, জিন্দা অলি খাজা বাবা আমি ধ্যান করিলেই পাই, খাজায় মরে নাই মরে নাই রে। আমি এটার ভিতরে দুইটা পয়েন্ট রাখবো, একটা হইল আমার খাজা বাবা নিজে বলছে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিকে ডেকে, শোনো কুল্ল নফস জায়গাতুল মউত। আমি একটু জানতে চাই, খাজা বাবা যে এটা বললো কুল্ল নফস জায়গাতুল মউত, প্রত্যেকটি নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে খাজা বাবার এই দেহের ভিতরে খাজা বাবার পায়ের থেকে মাথার পর্যন্ত মৃত্যুর স্বাদটা গ্রহণ করলো কোন জায়গাটা? খাজা বাবা যে মরে নাই, যে মরে নাই তার অমরত্ব কোন জায়গাটুকু স্থিতি রইল এই পৃথিবীর ভিতরে? আর খাজা বাবা এখন যে অবস্থানে আছে রুহের জগতে, এখন আমি জানতে চাই খাজা বাবা যে রুহের অবস্থানে আছে ওই অবস্থাটার নাম কি? খাজা বাবা এখন যে অবস্থানে আছে ওই অবস্থাটার নাম কি বলা হয়? আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা হইল কয়েকটা, তার মধ্যে হইল বাসারি একটা অবস্থা, তার মধ্যে হইল হাকিকি একটা অবস্থা, তার মধ্যে হইল মালাকি একটি অবস্থা। আমার খাজা বাবা এখন কোন অবস্থায় আছে এই ছোট্ট করে কিছু কথা আশারে কি তার মীমাংসা করবেন। প্রশ্ন করেছেন কই খাতা কই, দেখেন খাজা বাবা তিনি তার দেহের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত মৃত্যুবরণ করেছে কোথায়? আমি আগেই বলেছি সাধারণ মানুষের জন্য মরণ, এই যে নফস আপনি বলছেন, এই দেহটা প্রাণ পাখি ছেড়ে যায়, এই দেহটা মাটির সাথে মিশে যায়, এর একটা সব কিছুর যেরকম সতেজতা আছে, আপনি একটা সবজি লাগালেন সেটা দিনের দিন এটা তরতাজা হয়ে উঠলো, আবার যখন একে মাটি থেকে আপনি উঠিয়ে নিয়ে আসবেন সেটা যতই ফ্রিজে রাখেন আগের মতো আর টাটকা ভাবটা থাকবে না, ফরমালিন দিলেও দুই চার পাঁচ দিন দশ দিন পরে নষ্ট হয়ে যাবে, আত্মার কোনো মরণ নাই, এটা আপনার আমার, কিন্তু আল্লাহর ওলিদের ওই যে বলেছি পবিত্র কোরআনে যে আল ওলি আউলিয়া লায়েমতু, আল্লাহর অলিগন্ধের কোনো মরণই নাই। খাজা বাবা কোথায় আছে? রোহানি বেশেতে ঘুরে সর্বজাগ, বর্তমানে আছেন তিনি নূরের অবস্থায়, আশেকি হালে, ওই যে বলছিলাম একজন আশেক করে মাশুকেরে পাইতে কামনা, কারণ নবীর যিনি নবী, নবীর নবীর নবী আমার নবী হযরত হাম্মে পাক মুহাম্মদ রাসুল, আপনারা জানেন আমার দয়াল নবী, নবীরা সেদিন হাউমাউ করে ঈসা মুসা নূহ আলাইহিসসালাম আদম আলাইহিসসালাম যত নবী আছে প্রত্যেক নবীরা কেঁদে কেঁদে বলবে আল্লাহ নবী না হইয়া যদি নবীর উম্মত হইতাম, প্রত্যেকে সেদিন আমার নবীর কাছে পানা চাইবে। খাজা বাবাও আশিকি হালে আমার দয়াল নবীর সেই আশেক হয়ে সেদিন মাসুককে পাইতে চাইবে, কারণ তাকে পেলেই তার দিদার পাওয়া হয়ে যাবে, আর কোনো বলা কওয়া কোনো প্রশ্ন নাই, প্রশ্নের কোনো এইটাও দরকার নাই, এ পর্যন্ত শেষ হয়ে গেল, একটি গান ছিল আমার, এটা শেষ আসর, আমি আর আসর পাবো না, গান আমার মতো হয়ে গেছে, যেহেতু মায়েরা এখনো বসে গান শুনছে, অনেক মায়েরা আমি দেখলাম বসে হয়তো মাটিতে কষ্ট পাচ্ছে, সেজন্য অনেক মায়েরা চেয়ারে গেছে, আমার অনেক বাবাজিরা এখন পর্যন্ত বসে আছে, আর মঞ্চে যারা বসে আছে তাদের বাজে ঢোলের বাজনা, এই গানটার অনুরোধ ছিল, আমি মিউজিকটা না বাজিয়ে সে গানটাও গেয়ে দিয়েছে, এ যাবৎ পর্যন্ত প্রত্যেকটা গান আমার আদেশের ছিল আপনারা ভালোবাসেন এর জন্য গেয়েছি, ছোট করে দুটি গান গেয়ে আমি আমার মঞ্চ কাজ
বিচ্ছেদ কোনটা আচ্ছা ঠিক আছে একটা বিচ্ছেদ গান গাইবো এখন একটি গান আমি আগে রাখছি তারপরে ভুল বেয়াদবি আল্লাহর হস্তে শুনেন ক্ষমা চাই ক্ষমা করে দিন কারণ মানুষের আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসছে মানুষ একটা সিরিয়াল নিয়ে আল্লাহর হুকুমেই আসছে কিন্তু বাবার যৌবনে যে প্রথম সন্তানটা আসে তারে কয় বড় তারপরে যে আসে তারে কয় মেজো তারপরে কয় সেজো তারপরে কয় ছোট সিরিয়াল থাকে যে বাবারে বুঝি চার বেহালার পালকির মধ্যে চারজন সন্তান নিয়া মাটি কবরস্থর করে আসবে কিন্তু অনেক সময় দেখেন ইতিহাস ঘেটে বর্তমানেও দেখেন যে সেই বৃদ্ধ বাবার বুকে বৃদ্ধ বাবার কাঁধেই থাকে যুবক সন্তানের লাশ হ্যাঁ আমাদের একজন বাংলার প্রখ্যাত একজন গায়ক আমাদের দিদার চৌধুরী আমাকে আপা বলে ডাকতো আমার বয়সে বড় হবে কিন্তু আমাকে বড় গলায় আপা বলতো বলতো আপনি আমার আপা দেখলেই হাসি মুখে কথা বলতো ছোট ছোট দুইটা বাচ্চা একেবারে কম বয়সে অথচ দেখেন এখন পর্যন্ত আমাদের মিরপুর অফিসে গিয়ে দেখেন মাজারে কত বৃদ্ধ কত বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবারা হাঁটতেছে হাঁটতে পারতেছে না আর টসটসা যুবক একই হাড়ির ভাত খেয়ে আমার বাবাই হয় বুড়া আর আমি হই জোয়ান একই হাড়ির ভাত মা কিন্তু আলাদা হাড়িতে ভাত রাঁধে না রাঁধে রাঁধে না একই হাড়ির ভাত রাঁধে চলে যেতে হবে বাবা কেউ কোনোদিন থাকবো না থাকতে পারবো না যদি আর দেখা না হয় আর কথা না হয় আল্লাহর হস্তে মাফ করে দিন হায়াতে মুলাকাত বেঁচে থাকলে সাক্ষাৎ জানি কি আমি শিখেছি কি গাইবো কি আর বলবো কি আপনারা ভালোবাসেন ভালো জানেন যাই আবল তাবল বললাম ভালোবেসে শুনলেন এর জন্য বলে গেলাম অনেক ভুল বেয়াদবি আছে জানি মনের অজান্তেও যদি কোনো ভুল করে থাকি আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়েন এখানে যেহেতু কথা চলে আসলো এখান থেকে একটা বিচ্ছেদ গান গাই কি বলেন এত মাখামাখি এত প্রেম এত ভালোবাসা আরে কয় তোমারে না দেখলে না আমি থাকতে পারি না তোমারে না দেখলে আমি প্রাণে বাঁচি না তুমি একটু দূরে গেলে আমি দম নিতে পারি না ওরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার দুনিয়াদারির কিছু ভালো লাগে না ভাবে বুঝি আমার লাগি ভাবে বুঝি
আছি আমার লাগি ভাবে বুঝি আমার লাগি তুমি পাগলিনি তোমার অঙ্গে আমার
कपाल गुनी आई जदि मोर दाफन ए दाफन काफन टा सबार भाग्ये जोटे ना स्त्री बोलें पुत्र बोलें गाधार बोझा बोये गेलें चीनीर बस्ता बोये गेलें किन्तु खाया देखलें ना भाई कय दादा आमारे भाग कोइरा देवा धा जेने शुने बड़ गाधा सेजे छिरे मिछे संसारे संसारी मायना नाई चाकरी एई झाकमारि कत करेई देखेछि प्राण प्रिय स्त्री छेओ एक दिन बोलबे जे बुइरा ए बुइरा होइछे नष्टे गोरा गोरा কেউ যাবে না সঙ্গের সাথে যাবে কি বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশরীর আতর গোলা চন্দন মেখে সজনি তোরা সাজিয়ে সাজিয়ে গু জিয়ে দেব রে এত রঙিন কাপড় চোপড় ভালো লাগে যে নাম সাদা কাপড় পরাইয়া দে সজনি তোরা সাজিয়ে গু ওরে দেখো দালান কোটা পাকা বাড়ি আমি কি আর থাকতে পারি সাড়ে তিন হাত জায়গা করে দে এত আর আর এত বাড়াবাড়ি কিচ্ছু নাই কিচ্ছু না এত দশতলা বিশতলা বিল্ডিং কিচ্ছু দিবে না যার যার হাতের সাড়ে তিন হাত মাইপা তারপরে শেষ বাড়ি দিয়ে দিব তাও যদি ভাগ্যে কর্মে থাকে তাইলে এই চার আঙ্গুলের কপালে কর্মের মধ্যে যদি থেকে থাকে তবেই এই সাড়ে তিন হাত জায়গা একটু বড়ই পাতার গরম জল যাবার সময় দুই চোখে একটু সুরমা নারী হইলে পাঁচ কাপড় আর পুরুষ হইলে তিন কাপড় পাইতে পারেন আর কপাল খারাপ থাকলে তাও পাওয়ার যদি খাজা বাবা মইনুদ্দিন যদি বাবা ভান্ডারী নারাজ হয়ে যায় তাহলে তাও কোনোদিন কপালে জুটবে না স্ত্রী পুত্র আছুই আমার সঙ্গের বন্ধু আমার আত্মীয় স্বজন কপাল গুনি যদি মোর দাফনার কাফন ও কপাল গুনে ভাই যদি মোর দাফনার কাফন ও কপাল গুনে ভাই যদি মোর দাফনার কাফন পথের সাথে আমি মরলে তুমি আমার
অঞ্চল তোমার তরে রেখে গেলাম আমার কোনো গল্প পুরি দুঃখ থানায় নাই কোনো আমি মরলে তুমি আমার সঙ্গে যাই আমি মরলে ভাবে বুঝি আমার লাগি ভাবে বুঝি আমার লাগি